গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার চুলে আমার লম্বা চুলের রহস্য, মানে আমি বেসিক্যালি বলবো আমার চুল ন্যাচারালি আমার ছোটো থেকে লম্বা, আমার চুল কোনো ধরনের কোনো কিছু কেমিক্যাল বা তেল দিয়ে লম্বা হয়নি। আমার চুল ছোটোর থেকেই যখন ছোটো ছিলাম তখন থেকে আমি কেয়ার করে চুলটাকে লম্বা রেখেছি আর যত্ন রেখেছি সেই জন্য। আর আমি ছোটোর থেকে একটাই ইউজ করে এসেছি, কারণ কি আমার মনে হয় যে শরীরের পক্ষে যে কোনো একটা জিনিসই সবসময় ইউজ করা ভালো। তো আমি ছোটো থেকে এই কোকোনাট অয়েল ইউজ করে এসেছি, এটা হচ্ছে বড়ো কোকোনাট অয়েল। আমি ছোটোটা ইউজ করতাম, এখন বড়োটা ইউজ করি, কারণ আমার চুল দেখেই চোর অনেক প্রচুর লম্বা এবং প্রচুর ঘন, যার জন্য প্রচুর তেল লাগে, তার জন্য এই বড়ো দেখেই কিনে নিয়েছি, অনেক ভারী। এটা হচ্ছে 1 লিটারের তেল এটা। তো ভিডিও দেখতে থাকো কীভাবে আমি চুলে তেল লাগাই। আমার মায় প্রতিবারই চুলে তেল লাগিয়ে দেয়, একজনের রিকোয়েস্ট ছিল, অনেক রিকোয়েস্ট করেছে তার জন্য ভিডিওটি করার। তুমি ভিডিওটি দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমার মা আমার মাথার চুল চুলে কীভাবে তেল মাখিয়ে দেয় এবং কীভাবে ম্যাসাজ করে। আমি ছোটো থেকেই বড় হয়েছি, তখন থেকেই মা আমার চুল এভাবেই ম্যাসাজ করে, যেভাবে আজকে তোমাদের এই ভিডিও তোমরা দেখতে পারবে। এতটা সুন্দরভাবে ম্যাসাজ করে, পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, বাড়িতে বসে তুমি নিজের মাকে দিয়ে বা যে কোনো মানুষকে দিয়ে তুমি করাতে পারবে, অনেকটাই ভালো এবং চুলের পক্ষে অনেক উপকারী। প্রথমত সবার প্রথমেই মা তেল নিয়ে আমার মাথার উপরে অনেক তেল দেয়, কারণ ওই তেলটা আমার মাথার উপরে দিলে পরে সমস্ত তেল শুকিয়ে নিল, কারণ মাথার মধ্যে অনেকটাই তেলের প্রয়োজন ছিল যার জন্য শুকিয়ে গেল। এই জন্য যতক্ষণ না ওখানে ভিজা থাকে ততক্ষণ তুমি অত বেশি করে ওখানে দিতে হবে। তারপরে ওখান থেকে অল্প অল্প করে নিয়ে সিটি করে পুরো মাথা কভার করে দিতে হবে। হ্যাঁ, প্রথমেই বলে রাখছি যত বেশি ভালো করে তুমি ম্যাসাজ করে তেল দিবে চুলের গোড়ায় তত বেশি তোমার চুলের পক্ষে ভালো, কারণ এর ফলে চুলের গোড়া অনেকটা মজবুত হয় এবং চুল পড়ে যায় না। সেই জন্য মা আমাকে এভাবেই প্রত্যেকবার এভাবেই ভালো করে ম্যাসাজ করে তেল দেয় যাতে আমার চুল ঝরে না পড়ে এবং চুলের গোড়া অনেকটাই মজবুত হয়। দেখতেই পারছো কীভাবে মা দিচ্ছে। দেখতেই পাচ্ছ চুলের গোড়ায় তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু চুলের কোনো কোণা যাতে ফাঁকা না থাকে সেই জন্য অল্প বেশি করে তেল নিয়েছে আবার মা। এই তেলটাকে এখন আবার মাথায় দিয়ে ম্যাসাজ করে নেবে যাতে কোনো কোণায় ফাঁকা না থাকে, চুলের সমস্ত জায়গায় যাতে ভালো করে তেল লেগে যায় সেই জন্য ভালো করে এখন ম্যাসাজ করে নিচ্ছে মা। তো দেখতেই পাচ্ছ মা ভালো করে ম্যাসাজ করে নিচ্ছে, আর যতক্ষণ না মা বুঝতে পারছে যে হ্যাঁ চুলের সমস্ত জায়গায় তেল লেগে গেছে ততক্ষণ মা ম্যাসাজ করে নিল। তো আমার মাথার গোড়ায় তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব খুব ভালোভাবেই। তারপরে এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে চুলে ভালোভাবে তেল দিব, চুলকে কালো রাখার জন্য আর চুলে
মানে যে রুচকো সুচকো ভাবটা সেটা দূর করার জন্য ভালো করে ম্যাসাজ করতে করতে মা এখন তেল দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছো তো। সিটি করে করে অল্প অল্প করেই নিতে হবে, একবার একভাবে নিলে বাড়ে তো হবে না, সেই জন্য অল্প অল্প করেই সমস্ত চুলে এখন মা দিচ্ছে, দেখতেই পাচ্ছো কি সুন্দর করে ম্যাসাজ করছে মা। এভাবেই ম্যাসাজ করতে হয়, তাই তাহলে প্রত্যেকটা চুলেই তাহলে তেল লাগে সেই জন্য। আর আমার চুল লম্বা হওয়ার কারণে মার তেল দিতে অনেকটাই অসুবিধা হয়, যার জন্য মানে ম্যাসাজটা ভালোভাবে করতে পারে না। তারপরেও চেষ্টা করে, ভালোভাবে দেখতে পাচ্ছ সব উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে ম্যাসাজ করছে, এভাবেই করে। তো দেখতেই পেরেছো প্রত্যেকটা চুলেই কিন্তু আমার তেল ভালোভাবে অল্প অল্প করে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন চুলটাকে ভালো করে ম্যাসাজ করে নেবে মা। চুলে দেখতে পাচ্ছো পুরো কমপ্লিট হয়ে গেছে তেল দেওয়া, প্রচুর তেল লাগে আমার চুলে, এতটা চুল তেল ছিল এখন এতগুলো তেল দেওয়া হয়েছে না, তেল শেষে দিয়ে চলে এসেছে, তো আমার চুলে তেল দেওয়া কমপ্লিট হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো বাই বাই, মা বাই বাই দাও তো।